হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমার যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর ফ্রিল্যান্সিং করতে হয় কোন কোন সাইটে, ফ্রিল্যান্সিং করা যায় এবং ফ্রিল্যান্সিং কী কাজ পাওয়া যায় আমরা সেই বিষয় নিয়ে সামান্য আমি নলেজ দিতে যাব। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন হয়তো তাদের নজরে আসতে পারে যে ফ্রিল্যান্সিং আমরা কি কি নিয়ে কাজ করতে পারবো। তো আপনার যদি ফ্রি থেকে থাকে, আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলে একজন ফ্রিল্যান্সার হতে পারেন। তারপর কাজগুলো সাবমিট করে বা তাদের অ্যাক্সেপ্টেড কাজগুলো করে দিয়ে আপনি অনেক গলা করতে পারেন। আমরা সেটা নিয়ে আলোচনা করবো। এই যে এটা আমার মেলে মেল করছে যে বলছে কি তাদের নিজের হচ্ছে গ্রাফিক ডিজাইন, ফটোশপ, লোগো ডিজাইন, প্রজেক্ট এবং বিষয়গুলো। এখানে নোটিফিকেশন আসছে, আপনি যদি চান এখানে ভিড করতে পারেন যদি আপনার এক্সপিরিয়ার সাথে ম্যাচ করে। যদি নিড হেল্প টু ক্রিয়েট কাস্টম পেজ লেভেল ফর শেয়ার করেন, এটার জন্য তাদের বাজেট হচ্ছে $15 থেকে $25 পার আওয়ার। তারপর মাই বেস্ট প্রোফাইল, তো প্রোফাইল ক্রিয়েট করার জন্য সেটা, তারপর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তবে এই ধরনের অনেক আছে। ডিজাইন কন্ট্রাক্ট, সিমুলেট সিম্পল এয়ারপোর্ট ফ্লাইট অপারেশন প্রসিডিউর, বিল্ড এ ফানেল ওয়েবসাইট, তারপর ব্রাউ বসিও বসিও ডিজাইন করা, সেই গ্রাফিক ডিজাইন বসিও কোম্পানি কিছু বসিও ডিজাইন করে, বসিও ডিজাইন করার জন্য এটা ওরা অ্যাড দিলাম। যারা মোবাইল অ্যাপ ডিজাইন করতে পারেন তাদের জন্য সুখবর, তারা মোবাইল অ্যাপ এখানে চাচ্ছে যে মোবাইল অ্যাপ ডিজাইন করে এখান থেকে ইনকাম করতে পারে। মোবাইল ডেভেলপমেন্ট, পিএসপি ডেভেলপার এক্সপিরিয়েন্স, প্যারালাল মার্কেট, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, ইন্টারনেট ওয়েবসাইট। আচ্ছা, তো ওয়েব ডিজাইনার ফর লাক্সারি রিসোর্ট, পিএসপি কোঅর্ডিনেটর, প্রোগ্রামার নিডেড। তো এখানে যারা সাধারণত প্রোগ্রামার বা ডিজাইনার, প্রত্যেকেরই কিন্তু ভালো ভালো অপরেটিং কাজ এখানে আছে, আপনি চাইলে করতে পারেন। সুতরাং আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন বা হওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট খুলে নেবেন। আমি সেটা দেখাচ্ছি কীভাবে করতে হয়। এরকম অনেক স্কোপ এখানে আছে, যেমন লোগো ডিজাইন করে ইনকাম করা যায়, এরকম অনেক স্কোপ এখানে আছে। আমি সরাসরি কথা না বেরিয়ে আমরা চলে যাবো। ফ্রিল্যান্সার, ওকে, এই যেমন এখানে এটা আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, যে www.freelancer.com। আপনি যদি এখন করে না থাকেন তাহলে আপনি এখন করে নেবেন। এখানে সাইন ইন একটা অপশন আছে, সাইন আপ আপনি সাইন আপটা করে নিতে পারবেন। সাইন আপ করার প্রসিডিউর, এখানে যদি আপনি সাইন আপ করতে চান, আপনাকে সাইন আপ ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করে আপনার ইনফরমেশন গুলো আপনি দিবেন, সাইন আপ ফর্ম, আপনি জয়েন ফ্রিল্যান্সার হিসেবে সাইন আপ প্রয়োজন, আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি সাইন আপ করবেন, পাসওয়ার্ড দিবেন। তো এই ফর্মটা আপনি ফিল আপ করে নেবেন। তো এভাবে হওয়ার পরে আপনি একটা ইমেল ভেরিফিকেশন পাবেন, ক্লিক দিবে। আমার এখানে লগ ইন আছে, আমি অর্থাৎ আমার সাইন আপ করা আছে, আমি সেই জন্য এটাকে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। আপনারা এই প্রসিডিউরটা করে নেবেন। তো করে নিলে পারবেন। যারা সাধারণত কম্পিউটার ইউজ করেন তারা জানেন যে কীভাবে প্রতিনিয়ত সামনে আগাচ্ছে কি কি, এইগুলো আপনি বুঝলে কি কি পারবেন। ওকে, আমি বেশি দেরি করতেছি না, আমি ওইটাই বললাম এই সাইটের নামটা
জানালাম, আর বিশেষত কি গাছ পাওয়া যায় সেটা এখানে আমি দেখালাম আর কি। তো আমরা এখানে আপনাকে একটা স্কিল টেস্ট দিতে হবে, যে আপনি যদি স্কিল টেস্ট দেন তাহলে আপনার প্রোফাইলে ভালো ম্যাচ করবে, আপনার কাজে এটা সহজ হবে। তো আপনি এখানে চাইলে একটা স্কিল টেস্ট দিতে পারেন, স্কিল টেস্ট দিবেন এখানে, যেমন টেক এ স্কিল টেস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফাইন্ড অ্যান্ড ওকে, আপনি দেখি কিসের উপর দিবেন, আপনি এইচটিএমএল এর উপর দিতে পারেন, ওয়ার্ডপ্রেস, পিএইচপি, এসব জিনিসের উপরে যারা ওয়েব ডিজাইনার তারা তাদের এটা ফাইন্ড আরো আছে। তো বিশেষ করে এই এইগুলো যারা বেশি রেটেড কাজ করে তারা এই বেশি এক্সপার্ট হতে হয়। তো সেজন্য আমি বলবো এখানেও আছে, তারপর রাইটিং কন্টেন্ট যার যেটা দখল, ডাটা এন্ট্রি এটাতে, তারপর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স এই জায়গায় আছে, সেলস মার্কেটিং, এখানে আরো অনেক ধরনের টেস্ট আপনি দিতে পারবেন। তো এগুলো নিয়ে এই যে অনেক ইনফরমেশন আসতেছে অটোমেটিকলি, নোটিফিকেশন আসতেছে কি বিল্ড এ ওয়েবসাইট, গ্রাফিক ডিজাইন, স্টেবল পেজ, ওয়েবসাইট ডিজাইন, এই যে যেমন এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে যে গিট করার জন্য অপশন চলে আসছে, যে কারা কারা কি করছে না করছে সেই সেটা, কোনো বাজেট আছে, অনেক বাজেট, $250 থেকে $750 পর্যন্ত বাজেট আছে তাদের। তো মেবি এখনো ফ্রিল্যান্সার বিডিং এখনো তো বিড করা নাই, তো এখানে বিড করা যায় লেটেস্ট দেয়া, হয়তো পরবর্তী অনেকেই বিড করবে। তো যদি আমরা সাপোজ সেটা যদি বিড করি, হ্যাঁ এখানে বিডে ক্লিক করতে হবে। প্রোডাক্টের জন্য আমার ডলার হচ্ছে, তো আমরা কি করতে পারি, এখানে আমি চাইলে কমাই দিতে পারি, যেহেতু অনেকে আরো কম দিতে পারে, সেজন্য আমি এখানে $200 দিবো। $200 যদি আমি দিই ডেলিভারি, হ্যাঁ এখানে আড়াইশো দিতে পারে, আড়াইশোই দিলাম, 250। দশদিন বলছে আমি এখানে 20 দিন দিলাম, ঠিক আছে, খুব মজার ব্যাপার, অনেক কাজ আসতেছে কিন্তু এখানে। তো যদি দক্ষতা থাকে তো এখান থেকে অনেক ইনকাম করার অবশ্যই মানে ফেসিলিটি আছে, সেটা বুঝতে হবে। এখন যদি আমরা করি এখানে যে ইউর প্রপোজাল ইজ ইউর চেঞ্জ টু মেক এ গুড ফার্স্ট ইমপ্রেশন উইথ দ্য এমপ্লয়ার, মেক ইট কাউন্ট। তো এখানে আপনার প্রপোজালটা কিভাবে সাবমিট করতে হবে, কটা কথা এখানে লিখতে হবে, আপনি কিভাবে কাজটা সম্পূর্ণ করবেন, কেমনে কেমনে কি যা আপনার দক্ষতা সব এই জায়গায় একটু দিয়ে আপনি দিয়ে দেবেন। আর ইফ ইন দ্য টাস্ক দ্যাট ইউ উইল বি কমপ্লিট ফর দিস এমপ্লয়ি ফর ইট, আপনি এখানে দিয়ে দেন, যে বললাম 200 পজ এইটাই দিতে পারেন। এটা দিলে অনেকগুলো কাজ এখানে আমাকে ইনকাম করছে, যেগুলো চাইলে আমি বিট করতে পারি, প্রচুর কাজ এখানে, অসম কাজ। সো কম্পিউটার ইঞ্জিনিয়ার যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালাম করতেছে, প্রচুর ফিউচার আছে, বা যারা প্রফেশনাল আসতে চান, প্রফেশনাল কোর্স করো, আপনি এইটাতে এক্সপার্ট হতে পারেন, যদি আপনি যদি প্রফেশনালি দক্ষ হন গ্রাফিক ডিজাইনে, ওয়েব ডিজাইনে খুব ভালো করে যদি শিখতে পারেন, এর প্রচুর কাজ, কিন্তু আপনি থাকতে পারবেন না করে। তো সুতরাং স্কিল হওয়া খুবই খুবই দরকার, তা না হলে এই
ফুল আপনি ধরতে পারবেন না। যাই হোক, এই যে জিনিসগুলো এসকেপে মাইনাস টাস্ক ফুল কমপ্লিট, এই যে জিনিসগুলো আপনি প্রজেক্টের মাইনাস ট্র্যাপ প্রপোজালের যে ইয়াটা আছে সেটা আপনি এখানে দিতে পারেন বা কমিটমেন্ট। তো ওকে, কাজের অনেক সুযোগ এখানে রয়েছে। আমরা এখানে বিট করে আবার এখানে একটু কথা আছে, এগুলা যাদের বিটকয়েন অ্যাকাউন্ট লাগবে, বিটকয়েনের জন্য আপনি অ্যাকাউন্ট করতে পারেন www.bitcoin.com। আপনি অ্যাকাউন্ট করতে পারেন, বিটকয়েন সেলও করা যায়, দেশে বিভিন্ন জায়গায় সেল করা যায়, আবার পাইনিয়ার, তারপর ফেয়ার, এগুলো থেকে, টিজা, এগুলো থেকে আপনার উইথড্র করতে পারেন। ওইটা চিন্তা মাথায় এখন করার দরকার নেই, আপনি আগে ডলার আর্ন করেন, তারপর সেটা খোলার অনেক মাধ্যম পেয়ে যাবেন। আমি বলবো আরো প্রফেশনালি দক্ষ হন, তাহলে কাজেরও আপনার প্রচুর কাজ। একজন প্রফেশনাল কখনো বসে থাকে না, তার অনেক কাজ, তার অনেক রেসপেক্ট মাইন্ড আছে। সো আমি বলবো কাজের দিকে যত্ন হন, কাজ শিখো। যারা এটা বলবো, অনেকে বলে কম্পিটিশন স্কিল পরে কাজ নাই, এই নেই, এটা পরে প্রমিস করে থাকে, আসলে তার মধ্যে প্রফেশনালিজম নাই যদি সে শেখা শুধু পড়লে হবে না। সো আমি বলবো সবাই একটু যত্ন হতে, যে প্রফেশনালিজম দিকে একটু খেয়াল করলে না, অনলাইন মার্কেট প্লেস প্রচুর কাজ, মানে কাজ সেরে কোলাম যাবে না। ওকে, তো ধন্যবাদ ভিউয়ার, আমি আমার খুব নলেজ থেকে কিছু জিনিস আমি দেওয়ার চেষ্টা করেছি। নেক্সট টিউটোরিয়ালে আমি আরো ভালোভাবে এটা টেস্ট করার চেষ্টা করব, কারণ আমি সময় আমার থাকে না, অল্প সময়ের মধ্যে আমি যতটুকু পারি এটা মানে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, সেই উদ্দেশ্যে হয়তো কারো ভালো লাগতে পারে, কারো ধারণা লাগতে পারে, যদি কেউ অ্যাডভান্স ইউজার আছে তাদের হয়তো ভালো লাগতে পারে না, যারা বিগিনার, যারা এখন আসলে হচ্ছে শিখতে যাচ্ছে, তার জন্য বলবো। তো ব্রাউজারে গিয়ে freelancer.com থেকে সাইন আপ করে নেন, করে পরে তারপর আপনার দেখবেন আপনি কী কাজে আপনার এক্সপ্লোরেশন আছে সেটা দেখেন, দেখে কোন কাজটা আপনি পারবেন সেটা করে দিতে পারেন, এবং সেভাবে আপনি ফ্রিল্যান্সার হয়ে আর্ন ইনকাম করতে পারেন, ডলার ইনকাম করতে পারেন। সো একথাই রইল, বেশি দেরি তো করতেছি না, আপনারা ভালো থাকছেন, আল্লাহ হাফেজ। আর যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আবার বেল আইকনে ক্লিক দেবেন, অন্য কোনো ইনফরমেশন এটার আপডেট ইনফরমেশনটা আমি দিয়ে চেষ্টা করবো। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।